হাই বন্ধুরা, এখন আমার মুখে একটু হাসিটা কমই দেখবে তোমরা, কারণ আমার একটা প্রবলেম হয়েছে যেটা আমি বুঝতে পারছি কারা করছে। কারণ তারা চাইছে না যে আমি যেভাবে সবার পাশে দাঁড়াচ্ছি, হয়তো তাদের কোনো দিক দিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে বা তাদের কোনো প্রবলেম হচ্ছে সেই কারণে। এবার পুরো ব্যাপারটা গুছিয়ে তোমাদের না বললে তোমরা বুঝবে না, কারণ আজ দুদিন ধরে, তিন দিন ধরে আমি দেখছিলাম আমার ভিডিওতে একটা ফেক আইডি দিয়ে আসছিল, কিন্তু কারণ নাম বলছিল না, আমাকে বারবার ফলো করছিল, ওয়াচ করছিল আমার ঘরে কেউ আছে নাকি। কিন্তু আমি দুদিন ধরে আমার ঘরে ছজন সাতজন থাকাকালীন আমি ভিডিওটা অফ করে দিয়েছি। একদিন গোল্ডির শরীর খারাপ হলো, তারপরের দিন যেহেতু 8টা বেজে গেছে তো সবাইকে বাইক করে চলে এসেছি, তার জন্য সে আমাকে বারবার ফলো করেছে কিন্তু আমার লাইভে ডাইরেক্ট আসতে পারিনি। আজকে যখন লাইভ আমার পুরোপুরি অফ ছিল, মানে অফ মিন্স কি আমার লাইভে কেউ ছিল না, তখন সে ফলো করছিল, দুবার তিনবার এসে এমনিতেও তার আগে ফলো করেছে, হাই হ্যালো কিচ্ছু বলেনি। আমি বারবার জিজ্ঞাসা করছিলাম কে আছো বলো, বলছিল না। আমি বুঝতে পেরেছি সেই ফেক আইডিটাই এসছে। তো এসে হঠাৎ করে অন্য নাম দিয়ে এসে কথা বলে, আমি প্রথমে বুঝতে পারি না। আমি প্রথমে বলেছিলাম হাই হ্যালো করেছি, তো টুকটাক কিছু কথা জিজ্ঞাসা করতে করতে হঠাৎ করে যেই 10টা মেসেজ করে, ওই কমেন্ট করার পর ওই 10টা কমেন্ট পরপর ডিলিট করতে থাকে। তো আমি তাকে বলেছিলাম যে ডিলিট করলে কেন, ঠিক আছে? তো সে তখন মানে বলছে আমি ভালো করেছি বেশ করবো বলে আরও কমেন্ট করতে থাকে, আরও ডিলিট করতে থাকে। তো আমি বাধ্যগত লাইভটা তখন অফ করে দিই। আমি জানি না সে হয়তো চাইছিল যে লাইভটা আমি অফ করে দিই, তার কোনো প্রবলেম হচ্ছিল। তার প্রবলেম একটাই আমি বুঝতে পারছি, যে আমি মানুষের পাশে দাঁড়াচ্ছি, আমি নিউদের মানে পাশে দাঁড়াচ্ছি, আমি অনেক কিছু বলে দিচ্ছি যেগুলো লাইভে হয়তো অনেক কিছু মানে চেপে রাখতে হয়, যতদিন না কেউ একটা সেরকম জায়গায় পৌঁছায় সেই কথাগুলো বলাটা উচিত না, কিন্তু আমি সেই কথাগুলো লাইভে এসে আমার নতুন বন্ধুদের বলে দিই। তো সেটাই হয়তো তাদের কিছু প্রবলেম হচ্ছে, তাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে কোনো কিছু, বা তারা ভাবছে এই যে সবাইকে বলে দেওয়া হচ্ছে, সবাইকে একসাথে নিয়ে চলা হচ্ছে, তারা চায় না সবাইকে একসাথে নিয়ে চলতে, ঠিক আছে? সেই কারণে করছে। কিন্তু যে করছো তাকে আমি রিকোয়েস্ট করছি, এইভাবে মানুষের ক্ষতি কিন্তু করো না। মানুষের ক্ষতি করলে কিন্তু ভগবান তোমার ক্ষতি করবে, ঠিক আছে? আমার লাইভ তুমি দুদিন বন্ধ রাখবে, কিন্তু অন্যদিক দিয়ে কিন্তু বন্ধ রাখতে পারবে না। আমার ভিডিওটাকে বন্ধ করতে পারবে না, আমার ভিডিওটাকে বন্ধ করতে পারবে না। আমার ভিডিওতে যদি অন্যের ভিডিওতে আমি অন্যের লাইভে গিয়ে কিছু জানাই সেটা বন্ধ রাখতে পারবে না, তাও কিন্তু আমি জানাবো, তাও সবার পাশে থাকবো, ঠিক আছে? তুমি যেইভাবেই বন্ধ করতে চাও, আমি লাইভ না করলে আমার ওয়াচ টাইম হবে না, যেইভাবেই তুমি আমার পেছনে লাগতে চাও, তুমি কিন্তু এইভাবে করো না। কারণ ভগবান যদি বিশ্বাস করে থাকো, মানুষ যেহেতু ভগবানকে আগে মানে, আগে বিশ্বাস করে, তুমিও নিশ্চয়ই ভগবান বিশ্বাস করো, ভগবান কিন্তু তোমার ভালো করবে না। কারণ আমি কিন্তু তোমার সম্বন্ধে কিছু বলছি না, পেছনে লাগছি না, আমি কারোর নাম উল্লেখ করবো না, আমি যে দু একজনকে বলছি তারা ভালো মতোই জানো আমার লাইফটা এসে নষ্ট করার জন্য। আর আমার কিন্তু একদিকে খুব ভালো লাগছে, কেন বলো তো? মানুষের পেছনে শত্রু কখন পড়ে? যখন মানুষ সেই জায়গায় পৌঁছায় তখন শত্রু পড়ে। আমার কিন্তু বন্ধুর সংখ্যা খুব একটা বেশি না, কিন্তু দেখো আমার পেছনে পড়ে গেছে, কেন বলো তো? একদিক দিয়ে পাচ্ছে না, আরেক দিক দিয়ে পেছনে পড়ে যাচ্ছে, ফেক আইডি নিয়ে আসতে হচ্ছে। জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি, ফেক আইডি নিয়ে এসে আমাকে এইভাবে ডিলিট করতে হচ্ছে, মানে যাতে আমার ওয়াচ টাইমটা কাটে। আরে ভগবানকে ভয় পাও প্লিজ, আমি কিন্তু সব নতুনদের পাশে থাকবো, আছি, ঠিক আছে? তুমি যতই মনে করো যে এর মধ্যে তোমার স্বার্থ কিসের আমি জানি, তো প্লিজ যে করছো এই জিনিসটা প্লিজ আমি রিকোয়েস্ট করছি করো না, কারো পেছনে পড়ো না, ভগবান তোমার ভালো করবে, তুমিও এগিয়ে যাও, তুমি সবার পাশে থাকো, দেখবে 10টা মানুষও তোমার পাশে থাকবে। একটা মানুষের ভালো করো, ভগবান তোমার ভালো করবে। তো চলো বন্ধুরা, আমি যাকে বলার বলেছি সে যদি আমার ভিডিওটা অবশ্যই দেখবে, আমি শিওর সে আমার ভিডিও দেখবে, সে আমার ভিডিও দেখে, হয়তো আমাকে কমেন্ট করে না কিন্তু আমার ভিডিও সে ওয়াচ করে, আমি জানি দেখে, তো আমার কোনো ব্যাপার না, কারণ আমি লুকিয়ে কাউকে কিছু করিনি আর কারো কোনো দিন ক্ষতি করবো না, জ্ঞান তো কারো কোনো দিন ক্ষতি করবো না। তো যে করছো তাকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ এই জিনিসগুলো তুমি করো না, বন্ধ করো। আর যদি তুমি কোনো সময় করে থাকো, তুমি ভগবানকে একটু ভয় পাও, আমার ক্ষতি করে কী হবে? তুমি 10টা মানুষের ক্ষতি করছো আমার সাথে, কারণ তাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছ, ঠিক আছে? স্বার্থটা কম দেখো, একটু একটু মানুষের জন্য করো না, স্বার্থটা নয় কম দেখো। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, কারণ আজকের ভিডিওটা কিন্তু এই লাস্টের ভিডিওটাকে স্কিপ করে দেখো না,
কারণ আমি কারো লাইভে গিয়ে আমার সঙ্গে আমি লাইভ দুদিন বন্ধ রাখবো এমনিতেও বলেছিলাম, কারণ আমি সব বন্ধুদের ভিডিও একটু মানে লাইভে গিয়ে সবাই ভিডিও দেখবো কথা বলবো, আমি ভেবেছিলাম যে দুদিন বন্ধ রাখবো, তো আমি এমনিতেও বন্ধ রাখবো। কিন্তু যে এই কাজটা করেছে তাকে আমি একটু সাবধান করছি না, কারণ সে আবার নেক্সট বার করতে পারে আমার সঙ্গে, আমি জানি। তো আমি তাকে বলছি ফেক আইডি না দিয়ে প্লিজ সামনে এসে করো না, প্লিজ সামনে এসে নিজের নামটা দিয়ে করো, তাহলে তো মজা না, ফেক আইডি দিয়ে কেন করছো? আমি কি পারি না ফেক আইডি নিয়ে যেতে? কিন্তু আমি করবো না, কেন বলো তো? আমি ভগবান বিশ্বাস করি, ঠিক আছে? প্লিজ ফেক আইডি নিয়ে এরকম করো না, মানুষের ক্ষতি করো না। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা বাই বাই। আমার ভিডিওতে 20-22টা এসে ডিলিট দিয়েছে লাস্টে, যখন কেউ ছিল না তো ফলো করছিল আমাকে, আজকে সারাক্ষণ ফলো করছিল যে আমার লাইভে কখন পুরো ফাঁকা হবে। আমাকে কদিন ধরে ফলো করছে আমি বুঝতে পারছিলাম, কেউ একটা আমাকে ফলো করছে, বারবার টপে আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে। তো আমি এবার বুঝলাম যে কেন এই জিনিসটা করছিল, বারবার টপে আসছে চলে যাচ্ছে কেন করছে, এবার বুঝেছি আমি। তো প্লিজ রিকোয়েস্ট করছি, কাউকে কোনো রকমভাবে ক্ষতি করার চেষ্টা করো না বন্ধুরা, প্লিজ আমি রিকোয়েস্ট করছি কাউকে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করো না। আমি আজকে ভিডিওটা করলাম এই কারণে, কারণ আমার সব বন্ধুদেরও তো জানাতে হবে, তাই আমি জানালাম লাইভে। আমি জানি না কজন থাকবে না থাকবে, আমি কবে লাইভে আসব, কি জানাবো না জানাবো, আর আমি লাইভে আসব সেরকমভাবেই আসব, অবশ্যই আসব, কারণ আমি ভয় যে আমাকে দেখাচ্ছে, যদি মনে করো আমি ভয় পাচ্ছি একদম না, তোমাকে বলছি যে ডিলিট করলে, ঠিক আছে? ভয় পাচ্ছি না আমি, আবার পারলে পরের দিন এসেও ডিলিট করো, করো ডিলিট, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো। আমি বেশি আর মানে এমনি আর কথা সেরকম বলতে পারছি না, কারণ আমার কিছু কারণ আছে, মানে যত রাগ থাকুক না কেন রাগ আমি কারো প্রতি দেখাবো না, কারণ যে ক্ষতি করছে তার ক্ষতি ভগবান করবে, আমরা কে? আমরা তো মানুষ। তো চলো আজকের জন্য টাটা, কিন্তু আমি সবার পাশে আছি, থাকবো, অবশ্যই থাকবো।